নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনীষ। এখন সংবাদ বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা থানার জুয়া বিরোধী অভিযান। অভিযানে উদ্ধার ঝান্ডিমুন্ডা জুয়া খেলার সামগ্রী সহ নগদ অর্থ, দুটি বাইক এবং দুটি মোবাইল ফোন সহ 30 জুয়ারি। ধৃত 3 জুয়ারি নেপাল মালাকার প্রজেশ দাস ও বিজিত মুকুল দাস। বর্তমানে ধৃতরা কদমতলা থানার হেফাজতে রয়েছে। রাতের বেলা আমাদের কাছে এরকম স্পেসিফিক খবর ছিল, অনেকদিন ধরে আমাদের কাছে খবর ছিল যে গোবিন্দনগরে, বিশেষ করে এসটি পাড়ার ভিতরে প্রচুর পরিমাণে এখানে ঝান্ডিমুন্ডা খেলা হয়। কালকে অ্যাকর্ডিংলি খবর পেয়ে আমি আমাদের থানা এস আই অপু দাস এবং পুলিশ স্টাফ, ওমেন স্টাফ, টিএসআর সবাইকে পাঠিয়েছি। এখানে গিয়ে ওরা এলাকায় কর্ডন করে এই একটা জায়গায়, খোলা জায়গা আছে, ওইখানে খুব চিৎকার চলছে, একদম খুল্লম খুল্লা শুরু করে দিয়েছে। ওইখানে গিয়ে আমরা 3 জন লোককে গ্রেফতার করতে পেরেছি। একটা নেপাল মালাকার প্রজেশ দাস, আর হলো বিজিত মোহন দাস, 3 জনের বাড়ি বজেন্দ্রনগর এলাকায়। তার মধ্যে একজন শুনতে পাচ্ছি বিজিত মোহন দাস নাকি স্কুল শিক্ষক। তো আমরা গ্রেফতার করেছি 3 জনকে এবং সঙ্গে কিছু টাকাও, অনেক টাকাই পেয়েছি আমরা। হ্যাঁ, তারপরে ঝান্ডিমুন্ডার বোর্ড এবং গুটি সহ সব কিছু পাওয়া গেছে, সাথে 2টা বাইকও পেয়েছি। আমরা আইনানুগ ব্যবস্থা নেবো, এখনো আমরা ওদেরকে অ্যারেস্ট করে লকআপে রেখে দিয়েছি। এনইসি রোড তথা খোয়াই কমলপুর ভায়া সাইকারবাড়ি হয়ে কুমারঘাট যাওয়ার রাস্তার উপর যান চালক ও যাত্রীদের নিরাপত্তার দাবিতে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ও রোডের উপর বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সোমবার বিজেপি কমলপুর মন্ডল কমিটির পক্ষ থেকে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। 5 জনের এক প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদান করে। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামলকান্তি পাল সহ সভাপতি গৌতম বিশ্বাস সহ অন্যান্যরা। 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার জন্য দাবি করে বিজেপি মন্ডল কমিটি। মানিক ভান্ডার, মানিক ভান্ডার টু খোয়াই রাস্তায় নিরাপত্তা বৃদ্ধির দাবিতে আজ আমরা ভারতীয় জনতা পার্টি কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে আমাদের কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট আমরা দাবি জানাই। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ এই রাস্তার মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং তার মাধ্যমে সেখানে ড্রাইভার সহ যারা নিত্য যাত্রী আছেন তাদের মধ্যে একটা নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। আমরা দাবি রেখেছি যাতে 24 আওয়ার্স সেখানে রাস্তার মধ্যে নিরাপত্তা বাহিনী রাখা হয় এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি তার ব্যবস্থা করবেন। তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতে মহিলাদের 14টি স্বসহায়ক দলের কর্মীদের মোমবাতি তৈরি করার প্রশিক্ষণ শিবির সমাপ্ত হলো সোমবার। উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলা। 13 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয় ইয়াং ডেভেলপমেন্ট ক্লাব এবং নাবার্ড ফাইন্যান্স কর্তৃপক্ষ। এই প্রশিক্ষণ শিবিরে মহিলাদের 14টি স্বসহায়ক দলের 30 জন মহিলা অংশগ্রহণ করেন। এখন যদি কারোর আরো কিছু শিকার থাকে বা আরো জানার থাকে পরিচালনা করছে আমরা ইয়াং ডেভেলপমেন্ট ক্লাব এনজিও। তো আজকে এখানে সমাপ্তি অনুষ্ঠান, 13 দিনের সমাপ্তি অনুষ্ঠান। এখানে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গ্রামের এসডি মহিলাদের কিভাবে মন তৈরি করতে হয় এটার জন্য আমরা 13 দিনের হাতে
এবং হাতে কলমে শিক্ষা দিয়েছি। আমাদের এখানে রিসোর্স পার্সন আছে এবং তারা আমাদের এখানে যে তারা নিজের হাতে যে মোমগুলো বানিয়েছে তারা এখানে আমরা এখানে সাজিয়ে রেখেছি, এবং আগামী দিন যাতে তারা কীভাবে স্বনির্ভর হতে পারে, মহিলারা যে পরিবারের একটা আর্থিকভাবে সহযোগিতা করতে পারে, মোম প্রোডাকশন একটা তাদের পরিবারে আর্থিকভাবে উপকৃত হতে পারবে। তো তারা যার যা নিজের বাড়িতে গিয়ে যদি এই মোম প্রশিক্ষণের কাজ আরম্ভ করে তাহলে আমরা এনজিওর পক্ষ থেকে আমরা যত যেই সাহায্য দরকার আমরা সেই সাহায্য করব এই আশা রাখছি। এবং এই যে যারা 30 জন মহিলারা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে তারা যাতে আগামী দিন তাদের এই মোম তৈরির মাধ্যমে নিজের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়তে পারে এই আশা আমরা তাদের কাছে রাখছি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, কৃষি বিরতির পর অন্যান্য সংবাদ। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে, দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে এটা কি তা কইলা? দেখো প্রত্যেকবার আমরার মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায় বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা আবার টাকাও পাইবা। আচ্ছা আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে? তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজ গাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা উপার্জনও করবা, রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার, তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে
তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গরজ জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।
প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আম্বাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরলাম বিরতির পর প্লাস্টিক মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে সোমবার নেহেরু যুব কেন্দ্র ধলাইয়ের উদ্যোগে ও সক্ষম সামাজিক সংস্থার পক্ষ থেকে কুলাই ঠাকুরপল্লী ও কালীবাড়ি এলাকায় প্লাস্টিক সংগ্রহ অভিযান করা হয় এলাকার প্রতিটি বাড়ি থেকে প্লাস্টিক বোতল সহ বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ করা হয় কিডনি কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী কমলা ভৌমিক রীনা চক্রবর্তী সক্ষম সামাজিক সংস্থার সভাপতি সাগর চক্রবর্তী সহ অন্যান্যরা আজ সোমবার নেহেরু যুব কেন্দ্র ধলাইয়ের উদ্যোগে সক্ষম সামাজিক সংস্থার পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত ভারত গড়ে তোলার জন্য কুলাই ঠাকুরপল্লীর কালীবাড়ির আশেপাশে প্রতিটি বাড়ি থেকে প্লাস্টিক বোতল কালেকশন করা হয় তো এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্রীমতী কমলা ভৌমিক তেল নেই গুরুতর অবস্থায় রোগীকে জিবি কিংবা হাঁপানিয়া হাসপাতালে পাঠানো সম্ভব নয় তাফ জানিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক পূজা সাহা এবং অ্যাম্বুলেন্স চালক সমীর হোসেন আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে এলাকার জনগণরা একটা সময় মধুপুর হাসপাতালে হামলা চালায় মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মধুপুর হাসপাতাল এলাকায় ৫০ লিটার তারা কয় গাড়ির ভিতরে বলে তেল নাই রোগী রোগী বলে নিতে পারতো না আরে আন্দা রোগী মরে আপনি কি করছেন এখন এখন আমি দেখতেছি মানে কেমনে হসপিটাল এবং রোগীর মধ্যে কেমনে সামঞ্জস্য থাকে মিলে মিশাই রোগী ব্যস্ত হইব হসপিটাল ঠিক থাকতেইব এ ব্যাপারে আমি রোগীর সমস্যা কীটা রোগীর সমস্যা হবে রোগীর বিলে এক ঘন্টা দুই ঘন্টা কার কাছে নিতে হইব রোগী এরকম একটা রোগী তারা যে হসপিটাল নিব এরকম পয়সা নাই কিন্তু কইতাছে গাড়িতে তারা নিতে হইব আমি শুনছি হসপিটাল স্টাফরার গাড়ির ভিতরে তেল নাই এখন আয় দেখলাম গাড়ির মধ্যে যে তেল আছে হাফানিয়া দুই তিনবার যাইতে পারবো আমি এখন প্রমাণ পাইলাম আর কি একটু ভাই
কমলপুর দুর্গাচৌক মুহি কৃষি দপ্তরের পক্ষ থেকে সোমবার শিববাড়ি এডিসি ভিলেজ পঞ্চায়েত এলাকায় কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সুপারি, আনারস, লেবু সহ বিভিন্ন বাগিচা ফসল বিজ্ঞানসম্মত ভাবে চাষ করার জন্য এদিনের এই প্রশিক্ষণ শিবির। এলাকার 25 জন কৃষকদের নিয়ে এদিনের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাচৌক মুহি কৃষি মহকুমা আধিকারিক ডক্টর উত্তম সাহা। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, এই জনজাতি এলাকাতে এই সচেতনতার উদ্যোগের ফসল হিসাবে আমাদের দুর্গাচৌমুহনী কৃষি মহকুমা আজকে আপনাদের 6টা ডিসি নিয়ে এই প্রশিক্ষণ শিবিরটা ক্লিয়ার না ক্লিয়ার না পরিষ্কার একদম ফাইন বেড়ো। তাহলে আজকে আমরা PW মানে ট্রাইবেল ওয়েলফেয়ার, MIDH মানে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, ওই আবার হর্টিকালচার কেন হর্টিকালচার আমরা আজকে আলোচনা করব। আপনাদেরকে যে সমস্ত গাছপালা দিয়েছি কদিন আগে, কি দিয়েছি আপনাদেরকে, সুপারি, গোলমরিচ, আষ্টিয়ামি, সেত্রে আষ্টিয়ামি, সেত্রে 32 হেক্টর জমিতে বা সুপুরি চাষ নিয়েছি এবং সেটা স্পেশালি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান প্রোগ্রাম। গোলমরিচ আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর এটা স্পেশাল ড্রাই দুর্গাচৌমুহনী কৃষি মহকুমার জন্য 35 হেক্টর গোলমরিচের চাষ। সময় আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সৃষ্টি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছি, বাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। COVID-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। COVID-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। হোটেল, রেস্তোরাঁ কিংবা কর আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। ইউআরসি এর উদ্যোগে বিশালগড় অফিসটিলা হাই স্কুলে 830 জন ছাত্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অফিসটিলা হাই স্কুলের প্রধান শিক্ষিকা, পৌর পরিষদের চেয়ারম্যান রূপালী দেব এবং কাউন্সিলর সুশান্ত দেব সহ অন্যান্যরা। কাউন্সিলর সুশান্ত দেব অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, বর্তমান সরকার ছাত্রছাত্রী কিভাবে পড়াশোনা এগিয়ে যেতে পারে তার দিকে নজর রাখছে। আমি এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ বসে আছে এই স্কুলে রাজশ্রী স্কুলে সাইকেল নবম শ্রেণীর ছাত্রদের জন্য সাইকেল বিতরণের অনুষ্ঠান। অনুষ্ঠানে আমাদের সবাই আছে, আমাদের প্রধান শিক্ষক উপস্থিত, আমাদের মণ্ডল সভাপতি উপস্থিত, আমাদের প্লাস্টিক থার্মোকল দিয়ে তৈরি থালাবাটি স্বইচ্ছায় নিজেই দুটি প্রকল্প নিয়ে নিজ বাসস্থানে কাজ করছেন ধর্মনগর নোয়াগাঁওয়ের বাসিন্দা রুবেল রাঙ্খল। সুপারির ফুলের দ্বারা তৈরি থালা, প্লেট, বাটি, চামচ এই প্রকল্পের দ্বারা স্বাবলম্বী হয়ে উঠছে যুবকরা। কাজ করার উদ্যমতা ও মানসিকতা থাকলে সরকারি চাকুরির দিকে যেয়ে থাকতে হয় না, বরং সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে গেলেই আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, এমনই অভিমত ধর্মনগরের নোয়াগাঁওয়ের বাসিন্দা রুবেন রাংলংয়ের। উনিও একটা সময় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি একাধিক প্রকল্পে গ্রামের কৃষকদের নিয়ে কাজ করেছেন,
অবশেষে আজ স্বইচ্ছায় নিজের দুইটি প্রকল্প নিয়ে নিজ বাসস্থানেই কাজ করছেন। এরই মধ্যে একটি প্রকল্পের ব্যাখ্যা করলেন আমাদের সাথে। প্রকল্পটি হলো সুপারি খুলের দ্বারা তৈরি করা প্লেট বাটি চামচ। বর্তমানে প্লাস্টিক থার্মোকল দিয়ে তৈরি থালা বাটি বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে, ফলে বাড়িঘরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা সেসবই ব্যবহার করে থাকি। কিন্তু লক্ষ্য করা গেছে, প্লাস্টিক ও থার্মোকল অপচনশীল দ্রব্য হওয়ায় তা পরবর্তীতে পরিবেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই সুপুরির খোল পচনশীল হওয়ায় তা আমাদের পরিবেশে কোনো প্রকার বিরূপ ক্রিয়া করতে পারে না। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এই সকল থালাবাটি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ সুপুরির খোলগুলো উনি স্থানীয় এলাকা থেকেই সংগ্রহ করেন। বলাই বাহুল্য, ওনার ইন্ডাস্ট্রিতে মেশিনের সংখ্যা কম হওয়ায় এলাকার 10% খোলও তিনি কাজে লাগাতে পারেন না। উনি চান ওনার প্রকল্পটি আরো বড় করে তুলতে সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের রাজ্যের পাহাড়গুলিতে বহু সুপুরি গাছের বাগান রয়েছে, অর্থাৎ সুপুরির খোলও রয়েছে অনেক। তাই ইচ্ছে করলেই নিজেদের স্বাবলম্বী করে তুলতে যুবকরা এই প্রকল্পে এগিয়ে আসতে পারেন। উনি এও জানিয়েছেন, বর্তমানে লকডাউনের কারণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় বাজারে এর চাহিদা একটু কম, কিন্তু লকডাউনের পূর্বে সুপুরের খোলের তৈরি থালা বাটি প্লেট এবং চামচের ব্যাপক চাহিদা ছিল। এই ইন্ডাস্ট্রিটা আরো বড় হওয়ার জন্য যদি গভর্নমেন্ট আমাকে সাহায্য করে তাহলে আমি খুব খুশি হব। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যে সবাই আজকে যারা শিক্ষিত সবাই চায় একটা, কোনো এমন পসিবিলিটি নাই কোনো মহাসরকারে সবাই স্যাটিসফাইড চাকরি দিয়ে স্যাটিসফাইড করতে পারত না, দিস ইজ অলমোস্ট ইম্পসিবল। তো সেই জায়গাতে আমরা সেলফ এমপ্লয়মেন্টটা দিয়া তাকাইতে দরকার, বিশেষত যারা ট্রাইবেল এলাকাতে আছে। আমরা রিসোর্স আছে, ফরেস্ট রিসোর্স অ্যাবান্ডান, যেমন ধরো গভর্নমেন্টে পাট্টা লেন বলে আমাদেরকে দেওয়া হয়েছিল, এইগুলিতে আমরা এইসব করতে পারি। সুপারি ফুল এমনি পচে যাইতো আসতো, কিন্তু এটা আজকে আমরা কাজে লাগাই, এটা নিয়ে আমরা ইনকাম জেনারেট করতে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অসমের সানভেল নিয়ে উচ্ছ্বাসিত পর্যটক সহ স্থানীয়রা। এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ বিল বলে পরিচিত করিমগঞ্জ জেলার একমাত্র পর্যটন কেন্দ্র সানভেল। পর্যটকদের মতে সানভেলকে অসম রাজ্যের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে, রয়েছে শুধু অসম সরকারের সদিচ্ছার অভাব। এড়িয়েই দেখুন ফোকাস ত্রিপুরার একটি বিশেষ প্রতিবেদন। অসমের সোনবিল নিয়ে উচ্ছ্বসিত পর্যটক সহ স্থানীয় নৌকা চালক মাঝিরা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে পরিচিত করিমগঞ্জ জেলার একমাত্র পর্যটন কেন্দ্র সোনবিল, এই বিলে বৃষ্টির মৌসুমে মাছ চাষ এবং শুকনো মৌসুমে বুরু ধানের চাষ করা হয়ে থাকে। তাই স্থানীয়দের কাছে বিলটির গুরুত্ব অপরিসীম এটা বলাই বাহুল্য। এলাকাবাসী সোনবিলকে নিজের মাতৃরূপে মর্যাদা দিয়ে আসছেন। বৃষ্টির সময়ে বিলে পরিপূর্ণ টৈটুম্বুর জল ও প্রাকৃতিক পরিবেশ দেখতে বীরজমান অসম রাজ্যের বিভিন্ন জেলার লোকজন সহ বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটকরা, ফলে সোনবিল একটি আকর্ষণীয় পর্যটন স্থল। কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা 8-80 পর্যন্ত বয়সের মানুষরা আনন্দ উপভোগ করছেন ঠিকই, কিন্তু এই স্থান সম্বন্ধে বিরূপ প্রতিক্রিয়াও তুলে ধরছেন অনেকেই। এখানে বর্ষার মৌসুমে ঘুরতে গেলে রং বেরঙের মোটর চালিত নৌকাতে করে পর্যটকরা পুরো সোনবিল ঘুরে দেখেন। কালীবাড়ি ঘাট থেকে দেবদার ঘাট পর্যন্ত মাঝিরা প্রতি ঘন্টা 1000 টাকা করে ভাড়া নিয়ে থাকেন। পুরো সোনবিলটি নৌকাযোগে ঘুরতে সময় লাগে 9-10 ঘন্টা, এমনটাই জানিয়েছেন নৌকা চালিত মাঝিরা। এত মনোরম একটা পরিবেশের পীঠস্থল সোনবিলের মধ্যে রয়েছে আমবাগান, কিন্তু নেই কোনো পরিচর্যা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা স্তূপ। একই সাথে দেবদার ঘাটে রয়েছে দেবদেবীর বিভিন্ন পৌরাণিক মন্দির সহ পার্ক। তাছাড়া কালীবাড়ি ঘাট এবং দেবদার ঘাটে ঠিক মাঝখানে রয়েছে একটি মনোরম দৃশ্য, যেটাকে মিনি দ্বীপ বলা যায়। কিন্তু পর্যটন দপ্তরের অবহেলার কারণে মুখ থুবড়ে পড়ে রয়েছে সেগুলো। ফলে সোনবিল নিয়ে একদিকে যেমন উচ্ছ্বসিত পর্যটকরা, অন্যদিকে অসম রাজ্য সরকারের পর্যটন দপ্তরের অবহেলার কথা তুলে ধরলেন অনেকেই। এবার কি প্রথম নাকি? এবার প্রথম, এখানে নাম শুনলাম অনেক কিছু। কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু রাস্তাঘাটটা কিন্তু এখনো ঠিক হলো না। সবাই বলছে রাস্তাঘাটটার জন্য, কিন্তু পরিস্থিতি এখানে খুব ভালো। মানে আপনার কি মনে হয় সরকার এটার প্রতি নজর দিয়ে আর কি কি করা দরকার? এখানে বিশেষ করে রাস্তাঘাটটা নজর দেওয়ার বিশেষ দরকার, কারণ এখানে আসতে যদি আমাদের 1 ঘন্টা সময় লাগে, এখানে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু ত্রিপুরা থেকে আসার জন্য এখন আমি আজকে আসলাম এখানে, দেখে খুবই ভালো লাগলো।
স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মতো সনবিলকে অসম রাজ্যের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। রয়েছে শুধু অসম সরকারের সদিচ্ছার অভাব। এভাবে চলতে থাকলে একটা সময় হয়তো নিজের ভরপুর যৌবনকে হারিয়ে ফেলবে সনবিল পর্যটন কেন্দ্র, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন ভ্রমণ পিপাসু মানুষরা। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকেই। তাদের দাবি, সনবিলের মতো এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র অবহেলার কারণে যাতে তার সৌন্দর্যকে হারিয়ে না ফেলে। বিশেষ করে সনবিলের প্রবেশপথ একেবারেই মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে, নেই ভালো কোনো খাবার হোটেল কিংবা রেস্তোরাঁ। তাই দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা কিছুটা সময় আনন্দ উপভোগ করলেও বুক ভরা আশা নিয়ে ফিরছেন ভ্রমণ পিপাসুরা। কেমন লাগলো জায়গাটা? খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। সনবিল আশা করে দেখেছি সবকিছু, মানে ভীষণ ভালো লাগছে আর কি দেখতে। মানে আপনাদের কি মনে হয়, সরকার যদি এটার প্রতি আরো একটু নজর দেয় তাহলে কি ভালো হতো? আরো বেশি ফ্যাসিলিটি হলে ভালো হবে, সুন্দর হবে, আরো ভালো লাগবে। মানে আর কি কি হওয়া দরকার আপনি মনে করেন? একটু রাস্তাটা মানে সুবিধা হলে ভালো, আর সুন্দর, আরো মানে কোন ডেকোরেট করলে আরো ভালো হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দা। নমস্কার। We'll be right back.